অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ড ইসলাম সাধন আর ভক্ত শ্রীমথুর বলে বা কি বা ভাব হইল প্রভুর শ্যামাজার ধিয়ান গিয়ানো মনো প্রাণ দিনান্তেও একবার না করেন যাবনিক হাবভাব কি বিষম পরমাদ হৃদয় বিদরে নিবারণ নিবার হৃদয় তীব্র তিরস্কার সহ প্রভু দেবে কয় হ্যাগা মামা এ কি তব দেখিয়া চোরন যবনয়াচার কেন হইয়া ব্রাহ্মণ শুদ্ধাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে কি বা কবে লোকজন রূপ দেখিলে কাছা খুলে ধুতি পরা কহিবারে লাজ পৈতা দিলে ফেলে চাহ করিতে নামাজ ভিতচিত প্রভুদেব উত্তরিলা তায় দেখ হিদু কে বা যেন করায়ে আমায় নানা বুঝাইয়া ঋদু শান্ত করি তাঁ শ্যামা সেবা হেতু যাই শ্যামার ও মন্দিরে প্রভু হইল তেমন প্রভুর বাসনা যেন সিন্ধুর জুয়ার চোটে ছুটে নহে কোনো বাধা মানিবার সৃষ্টিগ্রাসী বেগকে দাঁড়ায় ছামু খানে চলিলেন সন্নিকটে মসজিদ যেখানে এখানে ভাগি নারী দু খুঁজে চারি ধারে না পাইয়া প্রভু দেবে আপন মন্দিরে দ্রুত গতি ধাইলেন করিয়া সন্ধান দেখিল নে মাজ করে প্রভু ভগবান জানি না সে কোন ভক্ত মসজিদ যাহার যেখানে নে মাজ কইলা প্রভুই অবতার গরহিত কাজেরত বালক যেমন অকসাত উপস্থিত যদি গুরুজন দর্শন করি হয় হৃদয়ে দেখিয়া তেন প্রভুর হৃদয় হৃদয় তাহারে কিছু কহিবারে আগে সভয়ে বিনয়ে মাখা শ্রীবদন ভাগে রসনা জড়িত যেন নাহি সরে ভাস দূরে থেকে নাহি দোষ হৃদ বলি তোরে কে যেন করিয়া জোরে আনিল আমারে ভাষায় করুন রস এতই প্রবল কুলিশ শশু হয় সহজেই জল এত ভক্ত হৃদয় ভাগিনা পুনো তাই হাতে ধরে সমাদরে মন্দিরে ফিরায় অদ্ভুত সাধনা আসে বুদ্ধি বলে একদিন প্রভু দেব মূলে গঙ্গায় জুয়ার দেখিছেন বসে বসে পচামরা মরা গরু এক ভেসে ভেসে আসে সন্নিকটে কুলে লাগে তরঙ্গ আঘাতে আইলো কুকুরও এক লাগিল খাইতে বুঝিনা কি ভাবে মগ্ন হইলা নারায়ণ কুকুরের এক সঙ্গে আস্বাদ মন আরোপ করিল যে তাহার শরীরে যতক্ষণ আস্বাদন বাসনা পুরে হিন্দু মতে সাধনায় দর্শন যেমন নানাবিধ দেবদেবী দেবী মূর্তি অগণন এখানেতে একমাত্র প্রথম দিবসে জ্যোতির্ময় মূর্তি এক অপূর্ব পুরুষে অতিশয় দীর্ঘ শস্য ঝুলে ঠাকুরের অমৃত সমান সগুণ নির্গুণ ভাবে শেষ অনুভূতি যেখানেতে হয় তাঁর সাধু जय कृष्ण देवार्पणमस्तु